হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ত্রিপুরা। আবারও আজকে আমি তোমাদের জন্য আরেকটা ক্লাস নিয়ে এসেছি, যে আজকে এডুকেশন ক্লাস টুয়েলভের যে অধ্যায়টা তার নাম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এই অধ্যায় থেকে যে মানে তোমাদের এক্সামে যে ওয়ান মার্কের কোশ্চেনগুলো যে ধরনের আসবে সেই ওয়ান মার্ক কোশ্চেনগুলাই আজকে আলোচনা করব। তার জন্য তোমরা কী করবে, পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে এবং ভিডিওটাকে একটু স্কিপ করবে না। স্কিপ করলে কী হবে, তোমরা বুঝতে সুবিধা হবে, তার জন্য তোমরা পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখো। তো আমি বেশি কথা না বলে ডাইরেক্ট সোজাসুজি ভিডিওতে চলে যাচ্ছি, মানে ক্লাসে চলে যাচ্ছি। প্রথম কোশ্চেন, অন্ধদের জন্য কে কবে ব্রেল পদ্ধতি আবিষ্কার করেন। এই যে অধ্যায়টার প্রথম যে কোশ্চেনটা, এটাই খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে আসতে পারে। তো লুইস ব্রেল 1829 খ্রিস্টাব্দে অন্ধদের জন্য প্রথম ব্রেল পদ্ধতি আবিষ্কার করেন। এবং ব্রেল পদ্ধতিটা কি, এটা হচ্ছে অন্ধ যে ছেলেমেয়েরা আছে তাদেরকে শিক্ষাদানের একটা পদ্ধতি, এবং 1829 খ্রিস্টাব্দে তিনি প্রথম এটা আবিষ্কার করেছিলেন। কী নাম ওনার? লুইস ব্রেল। দুই নম্বর কোশ্চেন, বেহত শ্রবণ ক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য কে সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন। যারা বেহত ক্ষমতা সম্পন্ন শিশু আছে, মানে যাদের মানে হ্যান্ডিক্যাপ শিশু আছে, বেহত শ্রবণ মানে কি, যারা কানে শুনতে পায় না, তাদের জন্য সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন? পিরিয়ার, শিক্ষাবিদ পিরিয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর নাম্বার 3, E9 গোষ্ঠী সম্মেলন কবে হয়েছিল। E9 যে গোষ্ঠীটা আছে তাদের প্রথম সম্মেলন 2000 খ্রিস্টাব্দে হয়েছিল, ফেব্রুয়ারি মাসে, 2000 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে। আমি যে ভিডিওগুলো বানাই তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওগুলোকে লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দেবে, তাহলে কি হবে, নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যাবে। আমি ক্লাস ইলেভেন এবং টুয়েলভের স্টাডি রিলেটেড ভিডিও প্রোভাইড করে থাকি, পাশাপাশি বিভিন্ন ধরনের চাকরি এবং চাকরির নোটিফিকেশন, পাশাপাশি তোমাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক এক্সামের পড়াও প্রোভাইড করে থাকি। ইউনিসেফ এর পুরো নাম কি, ইউনিসেফ কথাটির পুরো নাম হচ্ছে কি, ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউনাইটেড নেশনস এর ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, এই যে নামটা ছিল এটা 1953 অবধি ছিল, কিন্তু এরপরে এটার নাম পরিবর্তন হয়ে বর্তমানে এটার নাম কি আছে, ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা শিখে রাখবে, তোমাদের এক্সামে আসতে পারে। তারপর নেক্সট কোশ্চেন, DIET ডায়েটের পুরো নাম কি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং। ডায়েটের পুরো নাম হচ্ছে কি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং। তারপর ব্রেলে কয়টি বিন্দু থাকে, এই যে ব্রেল পদ্ধতি, ব্রেলে কয়টা বিন্দু থাকে, টোটাল 6টা বিন্দু। এবং ব্রেল পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন, লুইস ব্রেল, কত খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে। তারপর 7 নম্বর কোশ্চেন, ADHD এর পুরো নাম কি, অ্যাটেনশন ডিফিসিয়েন্সি অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটাও একটা ডিসঅর্ডার, হ্যান্ডিক্যাপ পারসন যারা তাদের এই ডিসঅর্ডারটার জন্য হ্যান্ডিক্যাপ হয়। তারপর 8 নম্বর কোশ্চেন, কম্পন স্পর্শ পদ্ধতি কে আবিষ্কার করেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেটি অ্যালকর্ন ও সেফিয়া অ্যালকর্ন নামে দুইজন কম্পন এবং স্পর্শ পদ্ধতি আবিষ্কার করেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপর ডিসলেক্সিয়া কি, পঠন ও ভাষাগত শিখন প্রতিবন্ধকতাই হলো ডিসলেক্সিয়া, এটা একটা শিক্ষামূলক রোগ। তারপর 10 নম্বর কোশ্চেন, ডিসগ্রাফিয়া কি, ডিসগ্রাফিয়াও একটা শিক্ষামূলক রোগ। মস্তিষ্ক নিয়ন্ত্রিত স্নায়ু অস্থি ও মাংসপেশির মধ্যে সার্থক সমন্বয়ের অভাবে যে শিখন অক্ষমতা দেখা যায় তাই হলো ডিসগ্রাফিয়া, মানে মস্তিষ্ক নিয়ন্ত্রিত স্নায়ু অস্থি ও মাংসপেশির মধ্যে, হ্যাঁ, সার্থক সমন্বয়ের অভাবে, মানে এগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে যে রোগটা দেখা দেয় এটাকে ডিসগ্রাফিয়া। তারপর WHO এর পুরো নাম কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WHO এর পুরো নাম আমরা সবাই জানি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের বিদ্যালয় কোথায় স্থাপিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাল্লাডলিড এটা কোথায় অবস্থিত, এটা স্পেন দেশে, SPAIN। তো
তোমাদের এক্সামে যদি আসে কোন দেশে প্রথম প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় স্থাপন করা হয় তাহলে আনসারটা হবে কি স্পেন দেশ এবং জায়গাটার নাম যদি আসে তাহলে এটা লিখে দেবে যে বাল্লাল বাল্লাড লিড তারপর নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন স্টাইলাস কি স্টাইলাস হলো ব্রেইল লেখার জন্য ব্যবহৃত যে কলমটা ওটাকে কি বলা হয় স্টাইলাস তারপর ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড কবে তৈরি করা হয় আমাদের ভারতবর্ষের মধ্যে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড কবে স্থাপন করা হয় 1952 খ্রিস্টাব্দে কোন যন্ত্রের সাহায্যে বধিরত্ব মাপা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হবে কি অডিওমিটার অডিওমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয় বধিরত্ব মাপা হয় তারপর 16 নম্বর কোশ্চেন শ্রবণ প্রতিবন্ধী কাদের বলা হয় সাধারণভাবে যারা অন্যের কথা শুনতে বা বুঝতে পারে না তাদের কি বলা হয় শ্রবণ প্রতিবন্ধী মানে যারা কানে শুনতে পায় না তাদের কি বলা হয় শ্রবণ প্রতিবন্ধী শিশু বলা হয় তারপর শব্দের ফ্রিকোয়েন্সি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি মাপা হয় শব্দের ফ্রিকোয়েন্সি মাপা হয় তারপর 18 নম্বর কোশ্চেন গ্লোকোমা কি গ্লোকোমা হচ্ছে কি একটা গ্লোকোমা হচ্ছে চোখের ছানির জটিল অবস্থা চোখের জলের উপর অধিক চাপের ফলে এ রোগের সৃষ্টি হয় এর ফলে অনেকে সম্পূর্ণ অন্ধ হয়ে যায় এই যে গ্লোকোমা রোগটা আছে এটার কারণে গ্লোকোমা হলো তাহলে কি একটা চোখের ছানির জটিল অবস্থা চোখের ডিসঅর্ডার জনিত একটা রোগ মুখ্য উপাধিদের শিকার জন্য যে মৌখিক পদ্ধতি ব্যবহার করেন তার জনককে মুখ্য উপাধিদের জন্য শিকার মৌখিক পদ্ধতি কে মানে কে আবিষ্কার করেন ওনার নাম কি জোয়ান পেবলে বুনেট কি নাম জোয়ান পেবলে বুনেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর 20 নাম্বার কোশ্চেন সর্বপ্রথম কোন দেশে প্রতিবন্ধীদের শিকার উদ্যোগ দেখা যায় আমি একটু আগে বলেছিলাম যে স্পেন দেশে বেহত শ্রবণ ক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষা পদ্ধতির নাম কি বেহত শ্রবণ ক্ষমতা সম্পন্ন যে ব্যক্তিরা আছে যে মানে শিক্ষার্থীরা আছে ওদের যে শিক্ষা পদ্ধতি দেওয়া হয় এটার নাম হচ্ছে ওষ্ঠপঠন পদ্ধতি বেহত শ্রবণ ক্ষমতা মানে যারা কানে শুনতে পায় না তারপর 22 নম্বর কোশ্চেন ভারতে দৃষ্টিহীনদের জন্য প্রথম বিদ্যালয়কে স্থাপন করে এনি শার্প কি নাম ওনার এনি শার্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কাদের শিক্ষাদানের জন্য টকিং বুক ব্যবহার করা হয় দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের জন্য টকিং বুক ব্যবহার করা হয় যারা চোখে দেখতে পায় না তাদের জন্য শিক্ষাদানের জন্য কি পদ্ধতি ব্যবহার করা হয় টকিং বুক তারপর 24 নম্বর কোশ্চেন ব্রেল কি অন্ধ শিশুদের শিক্ষাদানের জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় তাকে কি বলা হয় ব্রেল বলা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য তোমরা সবাই ভালো থেকো এই কামনা করে আমার ভিডিও আজকে শেষ করলাম এবং আমি প্রতিনিয়ত তোমাদের ক্লাস দিয়ে যাব তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থেকো এই আশা করি ভিডিও শেষ করলাম জয় হিন্দ